আজ বানাবো মশালা এগ। আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তিনটে ডিম সিদ্ধ হচ্ছে, মশালা এগ বানাবো। আমি এখানে সাদা তেল ইউজ করব, প্রথমে তেল গরম করে নেচ্ছি। বাটা আদা বাটা দিয়ে দেবো এবার। টমেটো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এবার ভালো করে কষতে হবে মশলাটা। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ১ টেবিল স্পুন দই দিয়ে দিলাম।
গ্যাস অফ অবস্থায় আমি দইটা ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অন করে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিলাম। এবার বয়েল এগ গুলো দিয়ে দেব। আবার 2 মিনিট এটা ফুটবে। এবার কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটা সার্ভ করবো।